গান্ধী বংশের ছন্দপতনের পেছনে নাকি লুকিয়ে রয়েছে গভীর রহস্য, যে রহস্য নিয়ে নানা সময়ে শোনা গিয়েছে নানা গুঞ্জন। আর সেই গুঞ্জনেই উঠে আসে এক অভিশপ্ত ধন সম্পত্তির কথা, যার সঙ্গে জড়িয়ে রয়েছে কত না ইতিহাস। আর এই ইতিহাসের দিকে যেন ফের একবার চোখ চলে যাচ্ছে মিলন লোথরিয়ার বাদশাহ ছবির জন্য। 70-এর দশকের জরুরি অবস্থার প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে প্রধান প্রধান ভূমিকায় রয়েছেন অজয় দেবগান, ইলিয়ানা ডিক্রুজ, ইমরান হাশমি, ঈশা গুপ্তা, বিদ্যুৎ জামওয়াল সহ আরও অনেকে। ফিরে যাওয়া যাক ছবির বিষয়বস্তুতে। এই এমার্জেন্সি বা জরুরি অবস্থাকে নিয়েই রয়েছে কিন্তু বেশ কিছু জানা অজানা কথা, কেউ তা সত্যি মানেন, কেউ বা গল্প। তবে গান্ধী পরিবারের ছন্দপতনের পেছনে যে সম্পত্তির অভিশাপ রয়েছে তা নিয়ে রয়েছে বহু গুঞ্জন। যেমন আকবরের সেনাপতি এবং তার নবরত্ন সভার অন্যতম মানসিং একবার আফগানিস্তানে গিয়েছিলেন এবং সেখান থেকে ফেরার সময় সঙ্গে করে বহু সম্পত্তি নিয়ে ফিরছিলেন। বেশিরভাগটাই আকবরকে দিয়ে দিলেও বেশ কিছুটা কিন্তু নিজের কাছে রেখে দেন তিনি। শোনা যায় তা জয়গড়ের কোনো দুর্গে নিজে পুঁতে রাখেন তিনি। পরে ইন্দিরা গান্ধীর আমলে সেই স্থান খোঁড়া হয়, পাঠানো হয় ট্রাকও। কিন্তু সেই ট্রাক সোনা নিয়ে ফিরে এসেছিল নাকি তা ছিল সম্পূর্ণ খালি, তা অবশ্য জানা যায়নি। আবার শোনা যায় সঞ্জয় গান্ধী যখন আমিরে মানসিংয়ের গুপ্ত সম্পত্তির কথা জানতে পারেন তখন তিনি সেখানে সেনা পাঠান। আমিরে 7 দিনের জন্য কার্ফিউ জারি করা হয় বলেও শোনা যায়। জমি ঘুরে 7 ট্রাক সোনা, রূপো এবং গয়না পাওয়া যায়। সকলের নজর এড়িয়ে এগুলি জয়পুর থেকে দিল্লি নিয়ে আসা হয়। নয়াদিল্লির ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইন্দিরা গান্ধী 2টি বিশাল প্লেন রেডি রেখেছিলেন। এখান থেকে এই সব সম্পত্তি সুইজারল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয় বলে শোনা যায়। আবার এমনটাও জানা যায় মানসিং একবার গৌড়ে গিয়েছিলেন, সেখানে মা কালীর জাগ্রত এক মন্দির দর্শনে যান তিনি। দেবীর মূর্তি তার এতটাই ভালো লাগে যে পুরোহিত সহ তিনি এই মূর্তি নিয়ে আমেরে চলে আসেন এবং সেখানেই তা স্থাপনা করেন। এই মন্দিরে মানসিং সোনা রূপো অলংকার লুকিয়ে রাখেন যাতে সমস্যার সময়ে রাজ্যের কাজে আসে এই সব সম্পত্তি। মনে করা হয় এই সম্পত্তির সঙ্গে একটি অভিশাপ জড়িয়েছিল, যারা এই সম্পত্তি ব্যবহার করবে তাদের বংশ নিশ্চিহ্ন হয়ে যাবে। সঞ্জয় গান্ধী যখন এই সম্পত্তি নিয়ে নেন তার পরে পরে তার পরিবারে একের পর এক দুর্ঘটনা ঘটতে শুরু করে। বিমান দুর্ঘটনায় মারা যান সঞ্জয় গান্ধী, হত্যা হয় ইন্দিরা গান্ধী, আর তারপরে রাজীব গান্ধী। এভাবে যেন অভিশাপের কথাটি প্রতিফলিত হয়ে বারবার উঠে আসে সামনে। তবে শোনা যায় এই সম্পত্তি খোঁজার আসল কারণ কী ছিল সে সম্পর্কে নাকি জানান স্বয়ং গায়ত্রী দেবী। 1962, 1967, 1971 লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তিনি এবং এই নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের হারিয়েছিলেন তিনি। সেই ক্ষোভ থেকেই ইন্দিরা গান্ধী এমার্জেন্সির আগে বিপক্ষ নেতা মন্ত্রীদের ওপর তল্লাশি করতে শুরু করেন বলে মনে করেন তিনি। সেই তালিকায় নাম আসে গায়ত্রী দেবীরও। মতিডুঙ্গরি দুর্গে কয়েকজন আধিকারিক মাটি খুঁড়ে তল্লাশির সময় হঠাৎই তাদের হাতে উঠে আসে জমির নিচে থাকা প্রভূত পরিমাণ সোনার মুদ্রা, কিন্তু এগুলি অবৈধ ছিল না বলেই শোনা যায়। 70-এর দশককে ঘিরে এমনই বহু ইন্টারেস্টিং কথাবার্তা রয়েছে। তবে এতগুলি গল্প বা তথ্যের মধ্যে মিলন লোথরিয়া তার বাদশাহর জন্য কোনটি বেছে নিয়েছেন সেটাই দেখার। অজয় ইলিয়ানার কেমিস্ট্রি আর সেই সঙ্গে জমাটি গল্প কতটা হলমুখী করবে দর্শকদের জানা যাবে 1 সেপ্টেম্বর ছবি মুক্তির দিন। কলকাতা 24/7।